এদেশে তো এখন প্রচার হয়ে গেছে যে এরা কোরআনের অপব্যাখ্যা করে। তো অপব্যাখ্যা যদি বুঝতে হয় তো কোরআন শরীফ তো অন্তত আমার চাইতে আপনাকে ভালো বোঝা লাগবে। আপনি তো কোরআন শব্দ কি করে লেখা লাগে তাও জানেন না, তা আপনি ভুল ধরেন কোন সেন্সে বলেন তো? আপনি কি আসলেই মাথার তার মার কাটা আছে আপনার? আমি সে ছোটোবেলা থেকে এর পেছনে লেগে আছি, আমি অনার্স মাস্টার্স করেছি তাও তাফসিরের ওপরে, কোরআনের ওপরে। আর আমি যদি অপব্যাখ্যা করি, আর আপনি কোরআন লিখতেই পারেন না, আপনি ভুল ধরে বসে আছে, কিন্তু আলিফ বা তা আসার পরে আপনি বড় আলেম, এইগুলো ঠিক না। আসলে কোনো আলেম যদি এই যে জাহিদ বিন হাশেম যিনি আজকের এখানে আলেম আছেন, উনি যদি বলে হ্যাঁ ব্যাখ্যা ভুল হচ্ছে, তাহলে আমি ওনার কাছে স্যালেন্ডার করবো, ব্যাখ্যা ভুল হচ্ছে তাহলে সঠিকটা বলে দেন। আমি যতটুকু কথা বলছি আমি পড়ে এসেছি। আর যে সমস্ত তাকমাগুলো লাগি আমাদেরকে কোরআনের এই ময়দান থেকে দূরে সরাতে চান, একটাও সঠিক না। বলেন উনি শিবির করে, কে বলেছে শিবির করে আন্দাজে? উনি জামাত করে, জামাতের কেন্দ্রীয় লিডার। আর বেটা জামাত কি, জামাতের কেন্দ্রীয় লিডার কি, ও কিছু জানে না। জামাত কি অন্যান্য দলের মতো যে একবারে লাভ দিয়ে ঘুম থেকে উঠে সভাপতি? এ সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, তারপরও জোর করে দায়িত্ব নিলে কিয়ামতের আগেও পাবেন না। আন্দাজে এক তকমা লাগিয়ে দেন, যেটা আপনি লাগান ওইটা যদি আমি না করি আপনাকে দিয়ে আল্লাহ ওইটা করাবে, শেষে আপনি মরণের আগে জামাতের কেন্দ্রীয় লিডার হয়ে মরবেন। করেন এই কাজ, করেন ভালো হবে আপনার। এরপরে যে সমস্তগুলো লাগিয়েছে ওগুলো তো শয়তানও বিশ্বাস করে না, রাজাকার লাগিয়েছে ও কেউ বিশ্বাস করবে না, কারণ আমার এখন 28 বছর, ওই বয়স এখন আমার হয়নি। এরপরে আজে বাজে যা দিচ্ছেন ওগুলো সব মিথ্যা কথা। আমাকে এই ময়দান থেকে সরিয়ে আপনার লাভ হবে যে মানুষ সঠিক কথাগুলো শুনতে পারবে না, শিরিক আর বেদাত দিয়ে দেশ ভরে যাবে, তখন আপনার আনন্দ লাগবে। এই শিরিক বেদাত করে যত মানুষ জাহান্নামে যাবে আপনাকেও সাথে করে নিয়ে যাবে। অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ওই সময় বলতো যে সব চলতে দাও কিন্তু কোরআনের এই আলোচনা চলতে দিও না। ওরা ভালো করে জানতো কোরআন মোহাম্মদ যেটা বলতে চায়, আর মানুষ যদি আসলে কোরআন ওইভাবে বোঝে তাহলে আমাদের যে উল্টাপাল্টা কাজ কারবার সব মানুষ বুঝে ফেলবে। আজও যারা উল্টাপাল্টা লাইনে আছে ওরা জানে যে আমির হামজা কোরআনের যে কথাগুলো বলতে চায় এগুলো একটাও আমাদের পক্ষে আসবে না, কারণ পক্ষে যাবে কী করে, আপনি তো এই লাইন মতো নেই, আপনি সোদ খান। তো সোদের পক্ষে কোনো আয়াত আছে তোমাদের কাছে? যেটা আছে এর ভেতরে আমি যে রাসুলের আগমন বার্তা তোমাদেরকে দিলাম, তার মানে মোহাম্মদ রসুল্লাহর পরিচয় তোমাদের কাছে বিদ্যমান তাওরাত এবং ইনজিলে আছে। ওই সময় তারা সত্যকে সত্য জানার পরেও মানে না, এই জন্য তারা আমরা জানি ইহুদি এবং খ্রিস্টান গায়রিল মাগদুব আলাইহিম ওয়া দাল্লিন প্রতিনিয়ত তারা বরদোয়া পায়। আল্লাহ নিজে তাদেরকে মাগদুব দিয়েছেন, দাল্লিন দিয়েছেন, পথভ্রষ্ট এবং অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট একদিকে, আরেকদিকে অভিশপ্ত। কেন? কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় আসবে, এই দুইটা জাতির ওপরে বরদোয়া করবে, লানত দেবে আল্লাহ নিজে এবং সৃষ্টি জগতের সবাই মিলে। কারণ হচ্ছে তারা তাদের তাওরাত এবং ইনজিল বিদ্যমান মোহাম্মদ রাসূলুল্লাহর যত পরিচয় দেওয়া দরকার আল্লাহ সব তাদের এই কিতাবে দিয়েছিলেন। তারা পড়তো, জানতো, বুঝতো, সত্যকে সত্য বলে মানত না। তার মানে এখান থেকে বোঝা যায় সত্যকে সত্য বলে জানার পরে যারা মানে না এরা আল্লাহর অভিশপ্ত এবং লানত প্রাপ্ত বান্দা। আপনি মুসলিম ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করার পরেও যদি এ পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানদের মতো আচরণ করেন, সত্যকে সত্য জানার পরও মানতে না চান, আপনার উপরও আল্লাহর গজব এবং লানত। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকা যদি সফলতা হয় তাহলে ফেরাউনের জীবন সফল ছিল, অনেক দিন বেঁচে ছিল দুনিয়ায়, কিন্তু সফল হতে পারেনি। টাকা পয়সা বেশি থাকলে মানুষ যদি সফল সফল হয় বা সফলতা ওইটা আসল হয় তাহলে কারণের সম্পদ আপনার চাইতে অনেক বেশি ছিল, কিন্তু সে সফল না বিফল?
ক্ষমতা বেশি দিন থাকলেই যদি মানুষ সফল হয়, যে নমরুদের ক্ষমতা আপনার চাইতে অনেক বেশি ছিল, তাম দুনিয়ার ক্ষমতা তার হাতে ছিল, আপনার তো শুধুমাত্র এই বাংলাদেশ, আর তার ছিল তাম দুনিয়া, কিন্তু সে সফল হতে পারেনি, সেও চলে গেছে। আপনিও কখন চলে যাবেন কেউ জানে না, এমন কোনো জীবন তৈরি করা ঠিক না যে মরণের পরে যেন আবার মানুষ হাই ছেড়ে না বলে আলহামদুলিল্লাহ। একশো বছর পরে হয়তো এখানে কেউ থাকবেন না, নতুন মানুষ এখানে চাষ করবে আবার। সুতরাং এই ছোট্ট জীবনে এমন কোনো কাজ করা ঠিক না। এখন যদি বলেন আমার চাপ আছে, তা আপনার চাইতে আমার চাপ তো আরও বেশি, আপনার চাপ সর্বোচ্চ নয় আজি পর্যন্ত, আর আমাদের চাপ সরাসরি আল্লাহ পর্যন্ত। আমরা কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার পরে আয়াত অনুযায়ী যদি কথাও না বলি, আমাকে সরাসরি চাপ দেবে কে বলেন তো? আল্লাহ। আল্লাহ নিজে চাপ দেবে, আল্লাহর ওই চাপ তো সহ্য করা সম্ভব না। এই জন্যে আমরা যে আয়াত পড়ে আয়াতের মূল কথাগুলো অন্তত টেনে আনার চেষ্টা করি। আপনি মানলে আপনার ভালো হবে, না মানলে তো আমারও সমস্যা না। আমার সমস্যা আছে না, আমার সমস্যা নেই যে আমার বলা লাগবে, আমি না বললে আমার সমস্যা আছে। এই জন্য আমি যতটুকু বুঝি করান ওইভাবে বলছি। আপনি যদি মনে করেন না ব্যাখ্যা ভুল হচ্ছে, তাহলে ব্যাখ্যা যে জানে তারে নিয়ে এসে বসিয়ে রাখেন। এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে, কোরআনের শ্রোতা হিসাবে যারা পৃথিবীতে আগমন করবে, কোরআন তো তিন প্রকার মানুষ শুনবে। সে নাসিল হওয়ার পর থেকে এখন শুনছে, কিয়ামত পর্যন্ত তিন প্রকার মানুষ শুনবে, এখনও আছে। প্রথম নাম্বারে কোরআন শুনেই বাধা দিয়েছিল কাফেরেরা, দ্বিতীয় নাম্বারে কোরআন শুনতে এসে বিশ্বাসও করেছিল এটা আল্লাহর কালাম, কিন্তু যখন তাদের প্র্যাকটিক্যাল লাইফের বাইরে চলে যায় তখন আস্তে করে ওরা পেছন দিক থেকে কেটে পড়ে। এই মানুষগুলোর পরিচয় দিয়েছেন আল্লাহ, এরা মোনাফিক। তিন নম্বরে কোরআনে কারিম শোনার পরে যাদের ইমান বেড়ে যায়, যাদা তো হমে ইমান আবা আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এ মানুষগুলো আল্লাহর ভাষায় মুমিন। আমরা অন্তত এই তিন শ্রেণীর শ্রোতা যারা এখানে আসি, কে কোন ভাগে আসে আমরা জানি না, আমরা যেন অন্তত ওই তিন নম্বর সূরার আনফালের এই দুই নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ যাদের সর্বশ্রেষ্ঠ শ্রোতা হিসেবে ঘোষণা দিয়েছেন কোরআনে, আমরা এই শ্রোতার ভেতরে যেন থাকতে পারি আল্লাহ।